সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি আলমডাঙ্গা পশুরহাটে। আর এই আলমডাঙ্গা পশুরহাটে হচ্ছে আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত। তো আজ 29 ডিসেম্বর 2021 রোজ বুধবার, প্রত্যেক সপ্তাহে একদিন রোজ বুধবার এই হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু এহাটে আসে, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন। তো আপনারাও চাইলে এহাটে চাষ করেন এবং এসে দরদাম করে গরুগুলো কিনতে পারবেন এবং পরবর্তীতে বিক্রি করতে পারবেন। দর্শক এই সাইডে একটি দেখছি লাল টপ, এই কালারে সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ দেখালে অনেক আয় নিতে পারবেন। তো এটা চাচা, এটা দাঁতে কয়টা? এটা দাঁতে সাইডে শুধু ছয়টা হবে, ছয় দাঁত। কত টাকা দাম চাচ্ছেন? দাম আমরা 20, 120, 1,20,000 চাচ্ছেন। ক্রেতারা কিছু বলছে এখনো? হ্যাঁ, কত বলছে? ও কেউ 90 বলছে, কেউ 90 বলছে, 100 বলছে। টার্গেট কেমন চাচা? আমরা 100 উপরে যাবো, 100 উপরে মানে 1,05,000 হলে দিতে পারবেন। দর্শক দেখছেন 1,05,000 টাকা হলে এটা দিতে পারবো। আচ্ছা এটা কী জাতে, দেশি নাকি? এটা এটা দেশাল, দেশাল, দেশাল। কতটুকু মাংস পাবে এটার গায়ে? হ্যাঁ, তো 5 মিনিট তো হবেই, 5 মিনিট আসে, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসছেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ।